আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে রান্না বাড়া করে কারা, কথা বলেন কাপড় ধোয় কারা, ঘর ঝাড়ু দেয় কারা, বাচ্চা পালে কারা, কিল খায় কারা, সুন্দর মিলা করতেছে, আল্লাহ হেদায়ত করুক। এত কাজের পরে মারেন কেমনে, কেমনে হাত দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি একা কখনো বিবিদেরকে রান্নায় ছেড়ে দিতেন না, এগারো জনই বিবি থাকার পরে নিজের কাপড় নিজে ধুইতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু কাপড় সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন, রাহমাতাল্লিল আলামিন। রাসূল কাপড় সেলাই করছেন, দুপুরের হালকা রোদ রাসূলের কপালে পড়েছে, ঘামগুলো টপকে পড়ছে, মনে হয় মুক্তার দানা ঝরছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থমকে গেলেন, তাকিয়ে আছেন এক পলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা কি দেখো? ইয়া রাসূলুল্লাহ, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিসসালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আপনাকে পেত আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। মানুষের শরীরে 23টি ক্রোমোজোম আছে, মেয়ের শরীরে 23টি, পুরুষের শরীরে 23টি, 23 কত হলো 46। এই ক্রোমোজোমগুলো যখন ছেলে মেয়ে বিয়ের পরে একসাথ হয়, তাদের এই ক্রোমোজোমগুলো জাগ্রত হয়, মেয়ের শরীরে থাকে এক্স এবং ওয়াই, ছেলের শরীরে থাকে এক্স ওয়াই, আর মেয়ের শরীরে থাকে শুধু এক্স। ছেলের থেকে যদি এক্স যায় ডাবল এক্স ছেলে মিলে সন্তানটা হয় মেয়ে, সন্তানটা হয় মেয়ে, আর ছেলের থেকে যদি ওয়াই যায় সন্তানটা হয় ছেলে। কিন্তু ছেলেরও ক্ষমতা নাই এক্স অথবা ওয়াই দেওয়ার ক্ষমতা কার? এখন মেয়ে হলে অনেক মেয়েকে বিদায় করে দেয়, এরা মূর্খ, এরা সবচেয়ে বড় অসভ্য, এরা কিচ্ছু জানে না, ঠিক কি না? মেয়ে হওয়ার কারণে বারবার মেয়েটাকে তালাক দেয়, মেয়ের দোষ কি? কার দোষ? ছেলেরও দোষ নাই, কাউকে দোষ দেয়া যাবে না। ক্ষমতা কার? আল্লাহ বলছেন, যাকে খুশি আমি মেয়ে দেই, যাকে খুশি ছেলে দেই, ওয়া জাআলুহু আকীমা, যাকে খুশি আমি বান্দা করে ফেলে রাখি। আমাদের নেতা সারা মুসলিম উম্মার ইমাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের তিনি ইমাম, 80 বছর আল্লাহ কোনো সন্তান দেননি। যখন আগুনের দিকে নিয়ে যাচ্ছে তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, সাথে সাথে তিনি ছেলের বাপ হয়ে গেলেন, প্রথমে ইসমাইল পরে ইসহাক আলাইহিস সালাম। এই জন্য সন্তান যা কিছু চাইব কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব, বেহুদা কোনো কাজ করব না। যেই ছেলে মেয়ে বন্ধু রাখে সেই ছেলে চরিত্রহীন, যে মেয়ে ছেলে বন্ধু রাখে বিয়ের আগে ও চরিত্রহীন। তোমার হালাল বন্ধু হলো তোমার বান্ধবী হলো তোমার বিবি, ওর চোখের দিকে চোখ রাখলে তোমার চোখের সগিরা গুনাহ মাফ, ওর হাতে হাত রাখলে হাতের গুনাহ মাফ। ওই মেয়ে যখন প্রেগনেন্ট হয় প্রতি কদমে তার গুনাহ ঝরতে থাকে, সন্তান প্রসবের দিন মেয়েটা একদম মাসুমা হয়ে যায়, ওই অবস্থায় মারা গেলে সোজা জান্নাতুল ফেরদাউস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মেয়ে স্বামী হারালো সন্তানের দিকে তাকিয়ে বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো না, ওই মেয়ে জান্নাতি। আবার যেই স্বামী স্ত্রী হারালো ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্য মেয়েকে ঘরে আনলো না, সেই পুরুষও আল্লাহর জান্নাতি। লিফুরুজহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজহিম, কিন্তু তোমাদের বিবি ছাড়া মা মালাকাত আইমানুকুম, যাদেরকে তোমাদের আন্ডারে দিয়েছি, যুদ্ধের ময়দানে যদি কোনো মেয়েদেরকে পান, রাষ্ট্রের হুকুম, রাষ্ট্রীয় যিনি আমাদের নেতা তিনার হুকুমে ওই মেয়েদেরকে বিবি হিসাবে ব্যবহার করতে পারেন। এখন তো বান্দির সিস্টেম কোথাও নাই, রহিত হয়ে গেছে, গোপনে গোপনে কেউ কেউ চালাচ্ছেন, পাকিস্তানের একদম বর্ডার এলাকায় আছে কিছু, আর আফ্রিকার মরক্কোর একদম, মরক্কোতে না মিশরের একদম কর্নারে এইসব গোপনে গাপনে এগুলো করে, বেচা বিক্রির কোনো সিস্টেম এখন নাই। ইসলামের শোক হলো পুরুষের জন্য 3 দিন, কয় দিন? 3 দিন, আর মেয়েদের জন্য, বিবাহিতা মেয়ের জন্য 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন শোক করবে, মেয়ে তার ইদ্দত পালন করবে, আর পুরুষ শোক করবে কি? পুরুষ 3 দিন দোয়া করবে মেয়ের জন্য, বেশি খাওয়া দাওয়া বন্ধ না, তবে যেই বাড়িতে মারা যায় সেই বাড়িতে গিয়ে খাবেন না, সেই বাড়িতে খাওয়া সুন্নার খেলাপ, ওই বাড়িতে খাওয়া নিয়ে যাবেন,
এখন তো তিন দিন আর চল্লিশা, কি মজা করে খায়, কারণ মানুষও মানে না তিন দিন পাই না আর চল্লিশা হয় না। কত বড় নিয়ত খারাপ, হ্যার চিন্তা হ্যাক নিয়ত করতেছে যে মানুষ মরুক আমি একটু খামু, হ্যাঁ মরা মানুষের বাড়িতে তুই খাওয়া চাস কেমনে? মায়েরা চারটা কাজ করবেন আপনি জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা, নামাজ পড়বেন, দুই নাম্বার নিজের ইজ্জতকে হেফাজত করবেন, তিন নাম্বার স্বামীর খেদমত করবেন, চার নাম্বার রমজান মাসে রোজা রাখবেন। স্বামীর খেদমত আপনারা করবেন, আপনার স্বামী আপনার খেদমত করবে, দুইজনের সমান সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করিয়েছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আবার মা আয়েশা সিদ্দিকার খেদমত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মা আয়েশা বলছেন রান্নায় যখন বসতাম আমি তরকারি করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বানাতাম তিনি ছেঁক দিয়ে দিতেন, দুইজন পাশাপাশি। আপনি কোথাকার এত নবাবজাদা সলিমুল্লাহ হয়েছেন, সব কাজ বিবৃতি দিয়ে করেন। বাচ্চাটারে খুব সুন্দর করে গোসল টোসল করিয়ে দেয়, বাচ্চারা নিয়ে খুব আনন্দ করে, আমার আব্বা টুনটুনি কুনটুনি। এরপরে যখন মুতে দেয় কয় এই তোমার পোলা মুচা দিছে লয়ে যাও, কে এখন আপনার পোলা না, হ্যাঁ এতক্ষণ আপনার পোলা ছিল এখন আপনার পোলা না, আছে না নাই, এটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাচ্চাদের খেদমত করেছেন। আমাদের মায়েরা এত বিনয়ী, নিজের শরীর জ্বরে পড়ে যায় তবুও জামাইকে বলে না তুমি রান্না করো, ও তো অস্ট্রেলিয়া থাকে জিগান, এই যে অস্ট্রেলিয়া থাকে জিগান, একদিন ও রানবে একদিন ওর বউ রানবে, যদি ইংলিশ মেয়ে বিয়ে করে, নো কম্প্রোমাইজ ম্যাম, ইয়েস্টারডে আই বিন কুকিং নাও ইউ হ্যাভ টু কুক, গতকাল আমি রানছি আজকে তুই রানবি, গতকাল আমি পানি আনছি আজকে তুই আনবি, গতকাল আমি কাপড় মেশিনে দিছি তুই আজকে দিবি, সব ভাগাভাগি। এমন কি হোটেলে খায় যে দুইজনের পয়সা আলাদা দুইজনে দেয়, আরো ভাগাভাগি। আমরা যে কি নিয়ামতে আছি সুবহানাল্লাহ কইবেন না। আমাকে টার্কির এক বাসায় দাওয়াত দিল ইংল্যান্ডে, তো ইফতারির দাওয়াত, এখন বউ কইতেছে হেই হোয়াট ডিড ইউ কুক ফর দ্য গেস্ট, স্বামী কইতেছে আই ওয়াজ ইন দ্য অফিস আর জাস্ট কেম নাও, আমি এখন আসছি আমি পাকামো কখন, আমি শুনে ফেলছি, আই সে হে কাম হিয়ার হু ইজ গোনা কুক কাম হি, আই সে ওকে ইউ কুক ইওর সেলফ উই আর গোয়িং টু হোটেল, তুই নিজে খায় পাকায় নিজে খা আমরা হোটেলে যাচ্ছি। আচ্ছা ও কতক্ষণ পর্যন্ত বসে থাকবো ওর রান্নার জন্য, বউ কইতেছে কী রাঁধছ, ওখান থেকে শুয়ে শুয়ে বউ কইতেছে কী রাঁধছ, মুসলমান দুইটাই। বললাম শুন, বাংলাদেশে গিয়ে একটা ফকিরের মেয়ে যদি বিয়ে করস অথবা রাজধানী সবচেয়ে ধনী আলার মেয়ে বিয়ে করস, ওইটাও তোরে রেঁধে খাওয়াবে, ঠিক কিনা, কথা কন না কেন? এই যে ফ্রেশ কোম্পানি, ফ্রেশ কোম্পানির এর বাড়িতে আমাকে দাওয়াত করেছিল একবার অনেকদিন আগে, সে আমাকে বলছে মুস্তফা সাহেব বলছে যে হুজুর আমার অসুস্থ বোন আপনার জন্য সব রান্না করেছে, আজকে এর আম্মা কাঠের চুলায় রান্না করেছে আলাল কি দিয়ে যাতে স্বাদটা বেশি হয়, কল্পনা করা যায় এই বিবিরা কত নেককার বিবি। আল্লাহ আমাদের সবগুলো মাদেরকে আপনি দিনদার বানায় দেন। আজকে হাজার হাজার মা বহুদূর থেকে এসেছে, আমি যখন আসতেছি দেখছি একজন একজন দুইজন তিনজন পিছনে বাচ্চাগুলো ধরছে, এই স্থিতি কোথায় পাবেন? আল্লাহ আমার মায়েদের সবাইকে আপনি চারটা কাজ করার তৌফিক দান করেন, এই চারটা কাজ করবেন মায়েরা, আপনার ইজ্জতকে আপনি হেফাজত করবেন, আপনার ইজ্জতকে হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে দিবেন, আল্লাহ যা যে আপনার ইজ্জত নষ্ট করতে আসবে, সারার ইজ্জত নষ্ট করতে এসেছিল মিশরের প্রেসিডেন্ট আল্লাহ তার হাতকে অবশ করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই, আপনি আশ্রয় চাইবেন কার কাছে? তবে আপনার সৌন্দর্যকে আপনি ঢেকে রাখবেন, হোয়াট এভার বিউটি ইউ হ্যাভ কভার ইট আপ, আপনার চুল আপনার সৌন্দর্য, চেহারা আপনার সৌন্দর্য, হাত পা সব ঢেকে রাখেন আপনি। মা আয়েশা সিদ্দিকা বলতেন ঘর থেকে বের হয় নারীর জন্য হলো বেসতর, ঘর থেকে বের হলেই তারপর তার মঙ্গল হবেই, তত বেশি তা ইউজ হবে, আর পুরুষ যত ঘরে থাকবে তত বেশি বোকা হবে, পুরুষটা বাহিরের কাজ করবে আর ঘরের কাজ করবে কারা? মেয়েরা। ইংল্যান্ড যখন সারা পৃথিবীতে রাজত্ব করে তখন ইংল্যান্ডের মেয়েদের ছায়াও কেউ দেখত না, এত বড় বড় লম্বা গাউন তারা পরত, অত্যন্ত কনজারভেটিভ ফ্যামিলি ছিল তখন, কারণ চরিত্র যে দেশে থাকে না সে দেশে মানুষের কিছুই থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই সবগুলো কথা বলে আল্লাহ শেষে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, এই আটটা কাজ যারা করবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী তারা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী করেন।
আরো চিৎকার করে বলেন আমিন।